যশোর জেলার বাসিন্দা হয়েও যশোর শহরের অনেক কিছুই আমার কাছে অচেনা, সত্য বলছি। সত্য কথা বলতে আমি ঘুরতে পছন্দ করলেও পরিস্থিতি কেন জানি ঘুরতে দেয় না। যাই হোক, আমাদের যশোরের মনিহার সিনেমা হল দেখা যাইতেছে, ওই যে দেখেন, আমি এই হলের সামনে গেছি অনেকবার কিন্তু কপাল দোষে ভিতরে একবারও যাইতে পারিনি। খান সাহেবের প্রিয়তমার পোস্টার দেখা সিনেমা দেখার ফিলিংস উপভোগ কইরা হাঁটা শুরু করলাম চৌরাস্তার দিকে। শত শত রিক্সা আর ইজি বাইকের ভিড়ে নিজেকে প্রতীক পরিচয় দিতে দিতে যাইতে আসি। আমি হাঁটতেছি, এইটা দেখার পরও অনেক ইজি বাইক কলার এসে বলতেছে, যাইবেন নাকি? ব্যাপারটা বুঝছেন, 2 মিনিট হাঁটা পথের ভাড়া 5 টাকা 10 টাকা, বাবা। চৌরাস্তায় এসে রেল স্টেশনের দিকে যাওয়ার কথা ভাবলাম, হেঁটে যাইতাম কিন্তু দূরত্ব বুঝতেছি না। রিক্সায় উঠলাম, কাকা বলে নিয়েছে 10 টাকা লাগবে, কিন্তু এইটাই ফিক্সড। চলে আসলাম আজকের গন্তব্য যশোর জংশন। আহা, স্মৃতি করে রাখতে একটা ছবি উঠাইলাম। এরপর একটু ওভারব্রিজের উপর থেকে আমাদের যশোরের রেল স্টেশনের ড্রোন ভিউ ড্রোন ছাড়া আপন চক্ষে উপভোগ করে গেলাম। এরপর চলে গেলাম মেইন পয়েন্টে। আনুমানিক 200 বছরেরও বেশি যশোর রেলপথের জন্ম, বাবা। আশপাশের বেশ পুরনো কিছু বিল্ডিং চোখে পড়ছিল, যা একসময় মেইন অফিস ছিল। অপেক্ষা আছে ট্রেনের জন্য, ট্রেন আসে না কেন? আচ্ছা, এই সমস্ত ভাবতে ভাবতে লম্বা একটা ট্রেন এসে হাজির, প্রচুর বড় ট্রেন। কয়টা বগি এটা গুনতে গুনতে মন থেকে আড়াই গেছে যে পিছনে কয়টা গুনছি। যাই হোক, আমিও চাইছিলাম যশোরে গিয়ে ট্রেন দেখব, ট্রেনটা তো দেখা হলো। এরপর বেকায়দাভাবে ঘোরাঘুরি করার পর জীবনে প্রথমবার রেলপথ ধরে কিছুটা হাঁটলাম, মানে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি। তারপর পুরনো ইতিহাসে পাক করা চৌরাস্তায় ফিরে জনযোগের ডাল পুরি খেয়ে ফিরে এলাম বাড়ি। যারা যারা এত সময় ধরে ভিডিও দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।